How about us two? কত সুন্দর সুন্দর ট্রেন বের হয়, এটা ওটা ওটা এটা। সরি আমি আবার আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি আবার আসছি কেটে। আমার সাথে কেন এরকম এরকম কাজ হয়? লাভ ইউ আপু, টেক লাভ নিশি, ভালোবাসি, আমিও ভালোবাসি তোমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছিস? আলহামদুলিল্লাহ। পাগল ছাগল, পাগল ছাগল, এটাকে বলে পাগল ছাগল। পাগল ছাগল কি বলতেও পারেন না কথা ভাই। মানুষ মুখে যা বলে ঠিক আছে, মানুষের টেক্সটে তো অ্যাটলিস্ট ভালোভাবে লেখে, সেটাও তো লিখতে পারেন না। কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? হে কিউটি, হ্যালো, তুমি অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ সো মাচ। বাবা এখন কত সুন্দর লাভ লাভ দিচ্ছে, দেখ এখন দেখ ভিউ দেখ। মাত্র গেল, কংগ্রেচুলেশন লিটি আপু, ইনশাল্লাহ একদিন অনিয়ন হবে, ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ কুইন এঞ্জেল কুইন আপু, তোমাকে ভালো লাগে, আমারও তোমাকে ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি, আমি আপনাদেরকে ভালোবাসি। হাহা শুরু হইল, কে দেয় হাহা, কেন দেয় হাহা, সমস্যা কি আপু? আমাকে এনে দাও প্লিজ আপু, কি এনে দিব, কি এনে দিব? এতগুলো কমেন্ট দিছে, অ্যান্সার দাও না। এই তো দিলাম, কংগ্রেচুলেশন ফর 100K লিটু, থ্যাংক ইউ সো মাচ অন্তরা আক্তার আপু। একটু নাচেন না, না আমি নাচ পারি না, মানুষ আমাকে নাচতে কেন বলে এত। হ্যালো লিপি, লাভ ফ্রম চিটাগাং, টেক লাভ ফ্রম মাই হার্ট, ফ্রম মাই বাসা। কোন কলেজ আসছে আপু? আসছে হচ্ছে কমার্স কলেজ, মিরপুর কমার্স কলেজ, বলে দিলাম যাও। তুমি অনেক বেশি কিউট, খুব মায়া তোমার ফেসে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ। আজন দাই যাও, প্রীতি একটু ইয়াটা দাও, তোর নাটা পা দিয়েই দাও। যখন কেউ জিজ্ঞেস করে না কি করো, তখন আমার খুব হাসি পায়, আমি লাইভের মধ্যে আছি কিন্তু জিজ্ঞেস করে কি করো, কি করছ তোমরা, আজান দিবে তো। তোমাদের দুই বোনকে খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। কি লাগলো বুঝলাম না, তোমাকে শর্ট হেয়ারে অনেক মানে কিউট লাগে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আমার কাছেও ভালো লাগে, আমাকে শর্ট হেয়ারে অনেক, আমি আবার কাটবো, আবার কাটবো, বুঝো না কেন ভালোবাসি। আচ্ছা হ্যাঁ অবশ্যই, আমি এখনো মেকআপ করা, তুমি কিসে পড়ো? আমি হচ্ছে এবার হচ্ছে অ্যাডমিশন নিবো কলেজে, এখনই তোমার টিকটক গুলো দেখেছিলাম, তাই নাকি? আজান দিচ্ছে, আমি সবসময় আজানের টাইমে আসি, থ্যাংক ইউ সো মাচ কুড়ে ঘর। এই তো দিলাম জিনা ইসলাম, নুট কালার কোনটা আমি একটারও নাম জানি না, সরি, বাট লাভজের একটা নুট কালার আছে, ওইটা আমি পছন্দ করি অনেক বেশি। ঘুম আসছে আমার, ঘুম আসছে, আমি ঘুমাই গেছিলাম, আমি টিভির মধ্যে গান ছেড়ে ইয়ার দিকে, বিকালের দিকে টিভিতে গান ছেড়ে ঘুমাই গেছিলাম। কিছুই লাগে না তিউ আপু, আই ডোন্ট কেয়ার, কে কি করলো না করলো আমার কিছু আসতে দেয় না, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকি অনেক। তো
লিতা আপুকে আসতে বলো সামনে। না ও কেন আসবে, আমার লাই আমার লাইভে যাই, আমার লাইভে যাই। আমি তো টাইম দেখা যাই না, স্পিক হিন্দি হ্যাঁ পারি বলতে ভালো লাগে না, আমার ইন্ডিয়ান পছন্দ না, আমার ইন্ডিয়া পছন্দ না সেরকম সত্যি যেটা। আপনার সমস্যা কি মালিহা? হ্যাঁ আপনার সমস্যা কি মালিহা কবির আপু? এটা আমার ইচ্ছার, আমি আমি কখন মাথায় কাপড় দিব কি না দিব এটা তো আপনার দেখতে হবে না আপু। লাইফ ক্লিয়ার না, আই এম সরি, দুদিন ধরে অনেক ডিস্টার্ব করতেছি লাইফ। তোমার দেশ কই, তোমার দেশ কই মানে আপু নাস্তা করছো? সেই সকালে খাইছিলাম সেই খাওয়া, এরপর আর কিছু খাই না। তোমার ফেস অনেক, ফেসটা অনেক পিটি, থ্যাংক ইউ সো মাচ। আর ওর ল্যাশ অনেক বড় বড়, ভালো লাগে। হ্যাঁ ওর ল্যাশ অনেক বড়, আমার ল্যাশ আরও বড় ছিল জানো, আগে অনেক বড় ছিল যখন আমি মেকআপ করতাম না, দ্যাট টাইমে আমার ল্যাশ অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। বাট এখন এই যে এরকম করি যে ইয়াদে না মাস্কা দিয়ে না মাস্কা দেওয়ার পর যখনকার এই যে কি ইয়া উঠাইতে হবে তখন কি এরকম এরকম করে পাপড়ি শুদ্ধ হয় না ফেলি, এর জন্য আর কি ল্যাশ কম হয়ে গেছে। আজকে কোনো চিল্লাচিল্লি দেখছেন ভাইয়া সাবা রহমান? সরি ভাইয়া না, সরি, চিল্লাচিল্লি দেখছেন আজকে কোনো? তুমি অনেক ভালো, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আজান দিচ্ছে আপনি? হ্যাঁ আমি ভুলে আজান নেই, টাইম নেই, চলে আসছি, আমি টাইম দেখি নাই, আমি জাস্ট ভিডিও করে দেন হচ্ছে ভাবলাম মেকআপটা রিমুভ করবো যখন একটু আসি। আর আজকে হচ্ছে আমার হচ্ছে 1 লাখ হয়েছে পেজে, দ্যাটস ওয়াই আসলাম। কোন কল স্কুলে পড়ো? স্কুলে আর না, স্কুল টাটা বাই বাই, স্কুল শেষ, স্কুল লাইফ শেষ, লাইফ শেষ। কোরিয়ান ল্যাঙ্গুয়েজ স্পিক নট অ্যাট অল, জাস্ট লিটল বিট, লিটল বিট পারি আর কি। আনে আসেও, আনে গোমাও, গামসামিদা, বোরান নাকি গেও সামথিং একটা কিছু, আজ সি, হ্যাঁ এরকম ছোটো ছোটো জিনিস পারি। চুল বড় করার কি কি, চুল বড় করার সলিউশন দাও? আমি নিজের চুল ছোট রাখি, আর আমার এমনিতে চুল বড় হয়ে যাচ্ছে, আমার এমনিতেই চুল, কিছু দেই না কিছু করি না, চুল বড় হয়ে যাচ্ছে, আবার কাটবো। আপু মাস্কারা দিলে ল্যাশ পড়ে যায়, কিন্তু আমার মাস্কারা ফেভারিট, আমারও ফেভারিট, আমি কিছু না দিলেও আমি মাস্কারা দিবই দিব, আমার মাস্কারা থাকবেই থাকবে। রিপ্লাই দাও প্লিজ, চুল খুব ছোট বড় করবো কিভাবে? ভালো একটা ইয়া পেস থেকে হচ্ছে একটা শ্যাম্পু ইউজ করবা, আর হচ্ছে একটা অয়েল ইউজ করবা, যেগুলো অ্যাকচুয়ালি ভালো সেগুলো ইউজ করবা, হ্যান্ডমেডও তো করতে পারো, কারণ হ্যান্ডমেডগুলো অনেক ভালো হয়। আর ভালো একটা সিরাম ইউজ করবো, আমি একটা সিরাম ইউজ করি, এটার নাম আমি জানি না, এগুলো ইউজ করি। আমি বললাম এখন অয়েল লাগাচ্ছি না চুলের মধ্যে, আমি জাস্ট হচ্ছে সিরামটা লাগাই। বলে দিলাম All of us did dream, দেখছো? ও এটা ড্রামাটা দেখছো? হ্যাঁ আমি এটার হচ্ছে 1 এপিসোড জাস্ট দেখছি, 1টা পুরোটা আমি ফুললি দেখি নাই, কালকে আমি দেখে স্টার্ট করছি কালকে রাতে। বাট কেন জানি এখন আমার বোরিং লাগে, আগে আমার অনেক কিউরিয়াস হইতো যে হ্যাঁ এর পরের এপিসোডটা কি হবে, এর পরের এপিসোডটা কি হবে, মানে ভাবতাম যে শেষ করতেই হবে, আজকেই শেষ করতে হবে। এখন না দেখলে দেখলাম, না দেখলে নাই, আমার একটা এমন অবস্থা হয়ে গেছে কি আজব টাইপের কথাবার্তা, মানে শুই নাই বিরক্ত লাগে, কি মোদি সাহেব দাওয়াত দিলে যাবেন? আচ্ছা কাউকে আমি মেনশন করছেন আপু, কথা শুনতে পারছি না কেন? হ্যাঁ আমার কথা শোনা যায় না, পিছি দেখতো এই সর, তোকে একবার একবার এবার লাইভে গেছে, এবার লাইভে আছে, আমি যাও না, তোমার পেট খারাপ। কোন কলেজে চান্স পাইছো? ইয়া তোর হাতে কি? মিরপুর কমার্স কলেজ। তুই কি হাতে সাদা? আমি মিরপুর কমার্স কলেজে পড়তে চাইছিলাম। এই তো কি সাবধানে, এই তো এই তো আপু, তুমি অনেক কিউট, থ্যাংক ইউ সো মাচ।
তোমার জামাইকে দেখতে চাই। আমার জামাই হাই বলো, জামাই হাই হাই বলে দিছে। হ্যাঁ কিছু বলো, তোমার লিপস্টিক এর সেটটা বলো। এটা হচ্ছে আই ম্যাজিক এর একটা লিপস্টিক, রেড কালার লিপস্টিকটা। বৈশা বৈশা চানাচুর খাইতেছে পিতি আর কি, এক ধরনের ব্লগ দেখতেছে। আচ্ছা এটা ব্লগ দো, রিপ্লাই তো দাও না, এই তো দিয়ে দিলাম। এসএসসি রেজাল্ট এখনো যায় না, এখনো আমি কমেন্টে পাই তোমার এসএসসি রেজাল্ট কি। ভাই আমি একটা ভালো কলেজে চান্স পাইছি, আমার কমার্স কলেজে চান্স পাইছি, সো চিল, ভালোই আছে কলেজ। আর কিছু বলবো না, অ্যাডমিশন নেই নাই। হ্যাঁ আমারটা বলবো না, ওটাও বলবে না, তুমি তো বলবাই। অ্যাডমিশন এখনো নেই নাই, মানে হচ্ছে যাব অ্যাডমিশন নিতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সাদি আপু। আপু তোমার আজকে কি হয়েছে, কই আমার কি হয়েছে, আসছিল কিছু একটা। ওই জমকি, হোয়াট ইজ জমকি, লাভ ফ্রম কুমিল্লা, টেক লাভ, আমি নিজেও কুমিল্লারই বলতে গেলে আর কি, বলতে গেলে কি মানে ফুফা ফুফুরা আর কি থাকে এখানে। এত হা হা হা, ওহো নুসরাত চৌধুরী, আপনি আমার ব্লক লিস্টে থাকার মতোই মানুষ। তুমি কি রিপ্লাই দিবা না? এ না দিব না, আমি দিব না, আমি রিপ্লাই দিব না। তোমার হাসিটা অনেক ভালো লাগে কিন্তু, থ্যাংক ইউ সো মাচ আরিয়া আপু। আরিয়া আপু আপু নাকি মে যাই না, তোমাকে অনেক ভালো লাগে আপু, থ্যাংক ইউ সো মাচ আপু মণি। প্রীতা আপুর জন্য জামাই দেখছি, দেখো আমার জন্যও কেউ দেখো। আমাকে বলতেছে কি যে তোমাকে কি কাপল চকলেট দিব, আমি বললাম আমি সিঙ্গেল। যে ও আচ্ছা তাহলে তোমাকে আমি এমনি বানিয়ে দিব না। আমার সাথে এখান পরে বললাম না থাক, কি হয়েছে বিদিয়া দিবা, বিয়ের সাথে আমাকে ইয়া করে দিবা, একটু কাপল করে দিবা। মাই চয়েস, আমার এই কিউট একটা হুডি পরতে ইচ্ছে হয়েছে, দ্যাটস আমি এই হুডিটা পরছি। আমার যখন যেটা মন চাইবে আমি সেটা তখন করবো। সামনে বসন্ত কি প্ল্যান, ফ্রেন্ডদের সাথে মেবি বের হবো, আর হচ্ছে শাড়ি শ্যুট আছে, শাড়ি শ্যুট করলেই তো কি আর কি। বাট আমি কখনো বের হই নাই বসন্ততে, আমার খুব ইচ্ছা আমি বসন্ততে বের হবো, সবাই শাড়ি পরে আমি দেখবো। আসলে তো থাকে অনেকটা জায়গায়, ওর ড্রেস সুন্দর হবে না তো কি আমাদের ড্রেস সুন্দর হবে। তো আমার খুব ইচ্ছা আমি বসন্তে বের হবো, সবার হচ্ছে কাপল কাপল মানে ইয়া দেখবো, কাপলদেরকে দেখবো, আর হচ্ছে তারা যে শাড়ি পরে আমার অনেক সুন্দর লাগে, শাড়ি পরে মেয়েরা আর হচ্ছে ছেলেরা পাঞ্জাবি পরে অনেক সুন্দর লাগে। দেখার ইচ্ছা সবসময় খালি ফোনে দেখে আসছি, সামনাসামনি এরকম দেখি নাই বসন্তে, তো দেখার খুব ইচ্ছা, এর জন্য বের হবো। যত যাই হোক বের তো হবোই আমি। কি হয়েছে আমার কেউ নাই, তাতে কি হয়েছে, ফ্রেন্ডের হাত ধরে বসে থাকবো বলবো তো তাই আমরা দুজনে এইভাবে ডেটিংয়ে যাই। হাই মেকআপ সুন্দরী, আমি ন্যাচারাল সুন্দরী, ঠিক আছে। এই যে দেখো না ন্যাচারাল ভাবে আসছি, মেকআপ ছাড়া ভালো লাগে। হ্যাঁ আমাকে সবকিছুতেই ভালো লাগে, আমি মেকআপ সুন্দরী, আমি হচ্ছে ন্যাচারাল সুন্দরীও। আপু তোমাকে শাড়ি পরলে সুন্দর লাগে, আমার কাছে লাগে না, বাট শাড়ি পরলে আমার ভিউ আছে অনেক, আমার লাইক আছে অনেক, এটা আমি দেখছি। এমনি কোনো কিছু পরলে এত লাইক নাই, ভিউ নাই, কিছু নাই, কিন্তু শাড়ি পরছি ওয়াও, যেমনই লাগুক আমাকে তাও এটা আমার অনেক ভালো লাগে। দুম্বা চলে, হ্যাঁ আমার খুব ইচ্ছে একটা স্লিভলেস ইয়া ব্লাউজের পরে, মেয়েরা দেখছি অনেক সুন্দর লাগে স্লিভলেস, এত এরকম ব্লাউজ পরে অনেক সুন্দর লাগে। নেক্সট টাইম বসন্ত উৎসব
প্ল্যান কি? এই ফ্রেন্ডের সাথে বের হবো, মেবি যাই না, ওরা যদি বের হয় তাইলে বের হওয়া হবে, তাছাড়া আমার বের হওয়া হবে না, ওদের উপর ডিপেন্ড করে। একা একা কই ঘুরতে যাব, পিতি যাবে না কোথাও। সো তোমার চুলগুলো কি? থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক ভালো লাগে যদি আমার চুল নিয়ে কেউ কমপ্লিমেন্ট দেয়। আমার নাক নিয়ে দিলেও ভালো লাগে, কিন্তু আমার নাক সুন্দর না? সুন্দর সুন্দর, এক সাইড দিয়ে সুন্দর, বাট সামনাসামনি ভ্যালেন্টাইন ডে আমি ওইগুলো পালন করি না, ওইগুলো আমার কোনো ইয়ে নেই। আমার যথেষ্ট বসন্তের খুব ইচ্ছা যে বসন্তে আমি বের হব। এই যে আপু ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? তোমার আপুর কি ইয়ারফোন নাই ছিল, চুরি হয়ে গেছে? পিতির ইয়ারপডস ছিল, এটা চুরি হয়ে গেছে, শাড়িতেই নারী। ও আচ্ছা, পিতি তোমার ইয়ারপডস চুরি হয়েছে কিভাবে? আমরা ওকে অনেক পছন্দ করি, আমরা ওর ব্লগ দেখি, ভালো লাগে অনেক। ধুম্বা চলে, ধুম্বা চলে, আবার এই যে মুখ এরকম করে কিছু ইয়াদ, এই যে ফানি ফানি কিছু এডিট দেয়, সব ভালো লাগে অনেক। তোমাকে ওয়েস্টার্ন অনেক বেশি কিউট লাগে। থ্যাংক ইউ সো মাচ, আমার অনেক পছন্দ ওয়েস্টার্ন, আমার ছোট থেকে অনেক পছন্দ ওয়েস্টার্ন। আমি ছোটবেলায় বললাম ওয়েস্টার্ন পড়তাম, আমার বাবা হচ্ছে কিনে দিত, কিছু কিছু ছেলেদের টাইপের ড্রেস কিনে দিত। তারপর হচ্ছে এখন যে এই যে স্কার্ট যে পরি না, ছোট ছোট কোরিয়ান স্কার্ট, তখনকাও আমি একটা স্কার্ট পরতাম, আমার এখনো মনে আছে স্কার্টটা আমার ফেভারিট ছিল, স্কার্ট। তারপর হচ্ছে ছোট গেঞ্জি এগুলো পরতাম। হুম হুম, ছোট থেকে আমার খুব ভালো লাগে ওয়েস্টার্ন। চুলগুলো কি? থ্যাংক ইউ সো মাচ, আবার কই আজান দেয়। বিকাট দিস আপু? না, এটা বিকাট না, এটা হচ্ছে ইউ কাট দাও আমার চুলে। একটা হাসি দেখি, কমেন্ট কি দেখা পড়ো না নাকি? কমেন্ট না দেখে কে পড়ে? আমি হচ্ছে সুপার স্টেটা ইউজ করি। সবাই শুধু প্রীতি 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 করে কেন? প্রীতি এতই ফেমাস যে সবাই প্রীতিকেই চায়। চিটাগাং কবে আসবো? চিটাগাং দাওয়াত রইল, অ্যাড্রেস পাঠিয়ে দিব, এস তো ন্যাস আসবো ইনশাল্লাহ। নোটিফিকেশন পেলাম, দেখি লিতি আসছে। আয় হায়, আমি সাথে সাথে লাইভে জয়েন করলাম, পরীকে দেখা যায়। আহ, থ্যাংক ইউ সো মাচ মুমু। হ্যাঁ মুমু, অনেক মেকআপ করো কেন? অনেক কই মেকআপ করি আমি, জাস্ট হচ্ছে ফাউন্ডেশন দিছি, আর হচ্ছে ইয়া দিছি, আর হচ্ছে ব্লাশার দিছি, মাস্কারা ব্লাশার লিপস্টিক শেষ। এটাকে অনেক মেকআপ বলে না, আমি আরও মেকআপ করি, আমি কনসিলার লাগে, আমি হচ্ছে কন্ট্রোল করি, আমি হচ্ছে আইব্রো করি, যেন হচ্ছে আরও অনেক কিছু করি, চোখের উপরে হচ্ছে শ্যাডো দেই কিছু টাইমে, পিঙ্ক কালার বা অন্যান্য কালার। তো অনেক মেকআপ করি নাই, কিচ্ছুই করি নি আমি বলতে গেলে, মেকআপ তো দেখেনি নাই। আপু কুমিল্লা আসো আমার বাসায়, আসবো ইনশাল্লাহ। সবাই কত সুন্দর দাওয়াত দেয়, অ্যাড্রেস দিয়ে দাও, এসে পড়ি। তোমার মেবিলাইন সুপারস্টার ফাউন্ডেশনের শেড কত? মেবি হানিটা, বাট হানিটা আমার একটু বেশি লাইট, তো আমি হচ্ছে আরেকটা ইয়া মিক্সড করে নিই, কি বলে এটাকে, কালার কারেক্টার আমি মিক্স করে নিই, মিক্স করে দেন হচ্ছে লাগাই। আপু আই লাভ ইউ, আই লাভ ইউ, সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ। প্রীতিকে একটু দেখান, ও ব্যস্ত। যে পুকে দেখলে না আমার খুব ইচ্ছে করে, আমি চলে যাই কোরিয়াতে, আমি যাবো না, আমি চলে যাবো, আমি কোরিয়াতে চলে যাবো, আমি থাকবো না, থাকবো না এখানে। আবু বসন্ত তো একটা ক্রপ টপ, বড় সুন্দর ক্রপ টপ, বড় সুন্দর লাগবে, বড় গলা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, একটু বানিয়ে দেন, ড্রেসটা বানিয়ে দেন, ওটা তো ওই আটা তো ওই যে ব্লাউজটা তো বানানো ছিল না, ওরা তো বানিয়ে পাঠিয়েছিল, তো আপনি একটু বানাই পাঠিয়ে দিন। তোমার আইস অ্যান্ড লিপস অ্যান্ড হোল,
হ্যাঁ এটা সত্যি। কুত্তাও দৌড় দিবে? আচ্ছা অনেকেই দেখছে আমাকে মেকআপ ছাড়া, অনেকেই দেখছে, কই আমি দেখি নাই কেউ দৌড় দিছে, তো আমি এটা মানি না। আমি আমার আম্মুকে দেখাই নাই কখনো আমার লাইফে। আমি একবার মেবি স্ন্যাপচ্যাট একবার পিকচার পোস্ট করছিলাম আম্মুর, তাছাড়া আমি কখনো আম্মুর পিকচার পোস্ট করি নাই, কিছু করি নাই, কারণ আমার পছন্দ না কেন জানি। দেখো আপু নটরে আসো, আসবো রাজবাড়ি এসে। ওকে এত কোয়েশ্চেন করলাম কোনো অ্যান্সার পাইনি। আচ্ছা সরি আবার করো, তোমাকে ঘোমটাতে অনেক কিউট লাগছে, ঘোমটাটা আবার দাও। ওকে ফাইন, জাস্ট 5 মিনিট, ভালো লাগতিস না? আমি কি করবো বুঝতিস না, এর জন্যই তো লাইভে আসলাম। তোর পকপক আমার অনেক বিরক্তি লাগে জানিস, তুই যখন পকপক করো আমি তাও সহ্য করি। যাবো তুমি কোরিয়া? ওদের নাম হচ্ছে বুবু দুদু। আমি লাইভে, আমি ইজ্জর দিতে একটা দেবো, যাই হোক। একটার নাম বুবু, আরেকটার নাম এটা কারা? এরা এইগুলা ওই যে কার্টুন। ওকে ফাইন থাকো, আবার আসবো অন্য একদিন। কে বুবুর কাল আসসালামু আলাইকুম, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার আসবো অন্য একদিন। টাটা, আল্লাহ হাফেজ।